আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি ডাকি আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কুসুম বাগ, সূর্যি সূর্যি মামা, আলসে। দুই, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। সূর্যি বাগে, সূর্যি মামা, কুসুম আলসে। ক,
সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠব। খ সূর্যি পূব দিকে ওঠে। গ আমার বনটি আলসে নয়। ঘ বনে কুসুম ফোটে। উঙ গোলাপ বাগে গোলাপ ফুটেছে। তিন যুক্ত বর্ণগুলো চিনে নি, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। সূর্যি সজ্জা। চার বিপরীত শব্দ জেনে নি, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। সকাল বিকেল, ঘুমিয়ে জেগে, রাত দিন, আগে পরে। ক আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই। খ রাত পোহালে আমি জেগে উঠি। গ রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। ঘ আমি ঘুম থেকে উঠে আগে দাঁত পরিষ্কার করি। পাঁচ নিচের উদাহরণ দেখি, উদাহরণের মতো করে শব্দ তৈরি করি ও বাক্য পড়ি। জাগা আমি সকালবেলা ঘুম থেকে জেগে উঠি। রাগা সে হঠাৎ রেগে উঠল। ডাকা শেয়াল রাতে ডেকে উঠে। হাসা আমার কথা শুনে মা হেসে উঠল। ভাষা পুকুরে মাছগুলো ভেসে উঠল। ছয় ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। ক সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। খ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। সাত মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক কে সকালবেলার পাখি হতে চায়। খ মা রাগ করে কি বলবেন। গ খোকা মাকে আলসে মেয়ে বলছে কেন। ঘ আমি কখন ঘুম থেকে উঠি। আট কবিতাটি দেখে দেখে লিখি। নয় কবিতাটি আবৃত্তি করি। দশ আমার জানা অন্য একটি কবিতা আবৃত্তি করি। এক বোর্ডে কতগুলো সংখ্যা লেখা হয়েছে, সংখ্যাগুলো নিচে ফাঁকা জায়গায় কথায় লিখি। দুই ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখি। উনআশি, সাতান্ন, একান্ন, চুয়াত্তর, চৌষট্টি, ছিয়াত্তর, পঞ্চান্ন, ঊনষাট, একষট্টি, আটষট্টি, বাহাত্তর।